বাংলাদেশের 50তম জয় এবং বাংলাদেশের জন্য ইতিহাস ঠিক এই মুহূর্তে টাইগারদেরকে আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিন তারা কতটা আসলে উচ্ছ্বাস তাদের মধ্যে আছে কতটা বিশেষ মুহূর্ত বাংলাদেশের ক্রিকেটের জন্য বাংলাদেশ টি-20 তে 50তম জয় আদায় করলো এবং 50th উইন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নদের বিপক্ষে কতটা স্পেশাল স্পেশাল তো অবশ্যই ইংল্যান্ডের সঙ্গে প্রথম আর আপনি যা বলছিলেন 50তম জয় এমন একটা জয় আসলে সবাই দেখতে চেয়েছে তবে জয় তার চেয়ে বেশি বাংলাদেশ যেভাবে আসলে খেললো মাহফুজ আলম এমন একটা ক্রিকেটই দর্শকরা দেখতে চায় সাংবাদিকরা দেখতে চায় সবাই আসলে এমন ক্রিকেটই দেখতে চায় বাংলাদেশ দল আজ যে ধরনের টি-20 খেললো আর বাংলাদেশের সিরিজের শুরুটাও হলো ঠিকঠাক অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি একদমই ডমিনেটিং আপনি টি-20 ফরম্যাটে আন্ডারডগ বা আপনার টি-20টা আপনারা আসলে কাপ অফ টি না বাংলাদেশ টি-20 ফরম্যাটের ধাঁচটা এখনো ধরতে পারেনি এই নিয়ে অনেক কথা হয়েছে অনেক চর্চা হয়েছে এই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে কিভাবে টি-20 ফরম্যাটে হাতুরু সিং তার ইন্টারন্যাশনাল প্রথম অ্যাসাইনমেন্টেই দেশ জুড়ে শুরু হয়েছে নগদ রকমারি অনলাইন বইমেলা রকমারির ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক চমকটা দেখিয়ে দিলেন যে তিনি আসলে কি প্ল্যানটা নিয়ে এসেছেন এবং তার প্রথম অ্যাসাইনমেন্টে তিনি আসলে জয় দিয়েই শুরু করলেন টি-20 ফরম্যাটটা সেই জায়গা থেকে হাতুরুর জন্য তো একটা স্পেশাল মোমেন্ট বটে একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই খুবই স্পেশাল একটা মোমেন্ট এবং সেটা আসলে ছবি গল্প বলে এবং এই জায়গা থেকে আপনারা আসলে গল্পটা বুঝতে পারছেন যে কতটা বিশেষ মুহূর্ত এই মুহূর্তে অন্তত বাংলাদেশ ক্রিকেটে আমরা যদি বলি সেই জায়গা থেকে এমিল বাংলাদেশ ক্রিকেটের জন্য তো স্পেশাল মোমেন্ট নো ডাউট এই জায়গাটা ক্যারি করা এই মুহূর্তে হবে বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ অবশ্যই মানে আপনি যখন প্রথম জয়টা পেয়ে যাবেন তারপর সে ধরনের জয়গুলো আসলে ধরে রাখা উচিত সিরিজের প্রথমটা মানে সব ভালো যার শেষ ভালো যার বলে কিন্তু আমরা শুরুটাই ভালোবেসি তার মানে আমাদের শেষটাও ভালো করতে হবে আর সেই শেষটা ভালো কীভাবে করবে বাংলাদেশ সিরিজ জিতে একটা ম্যাচ জিতলে কিন্তু হচ্ছে বাংলাদেশের এই বিশ্ব চ্যাম্পিয়নদেরকে হারানোর যে আনন্দ সেই আনন্দটা বাংলাদেশ দল পেয়েছে আর সেই আনন্দটা যদি ধরে রাখতে হয় শেষটা ভালোভাবে করতে হয় অবশ্যই শেষ ম্যাচটা জিততে হবে বাংলাদেশ দলকে বাংলাদেশ সেটা কিভাবে জিতবে দারুণ একটা টোটকা কিন্তু বাংলাদেশ দল পেয়ে গেছে মাহফুজ আলম আমরা দেখলাম যে শুরুতে বোলাররা যে মোমেন্টামটা পেলো তারপরে কাজটা ব্যাটারদের করতে হলো নাজমুল হাসান শান্ত দারুণ শুরু করলেন সঙ্গে রনি তালুকদারকে নিয়ে বলতে হয় লম্বা একটা সময় পর জাতীয় দলে এলেন কিন্তু দারুণ একটা স্টার্ট পেয়েছেন ওপেনারদের এটাই করতে হয় 10 বলে 10 12 বলে 12 15 বলে 15 এমন একটা ইনিংস কিন্তু টি-20তে দরকারই নেই এখন তো অতি অবশ্যই না আপনার একটা ফ্লাইং স্টার দরকার হয় সেই স্টার্টটাই আসলে রনি তালুকদার দিয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলকে আমার কাছে তিনটা পয়েন্ট আছে বাংলাদেশ দলের এই জয়ের পিছনে যে তিন পয়েন্টের কারণে বাংলাদেশ দল আসলে এখান থেকে জয়টা পেয়েছে সে পয়েন্ট তিনটা কি প্রথমত হচ্ছে ইংল্যান্ডকে একটা স্ট্যান্ডার্ড টোটালে আটকে রাখা কেন পেরেছে 10 ওভারের রান ছিল 81 উইকেটে সেখান থেকে শেষ তারপরে 10 ওভার মানে 20 ওভার শেষে 156 এবং ইংল্যান্ড যেখানে আসলে আশা করেছিল 180+ কিছু একটা করবে অর অ্যারাউন্ড 200 কিছু একটা করবে সেই যে ওই জায়গাটা রানটা আটকে দেয়া শেষ 5 ওভারে মাত্র 30 রান দেওয়া 4টা উইকেট নেওয়া এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1 যেখানে প্রথমেই ইংলিশদেরকে একটা ধাক্কা দিয়েছে টিম টাইগার্স অ্যান্ড পয়েন্ট নাম্বার 2 যে জায়গাটাতে বাংলাদেশ যেভাবে স্টার্ট করেছে স্পেশালি লিটন এবং রনি তালুকদার ইনিংস হয়তো বড় করতে পারেনি কিন্তু যে রানটা তিনি করেছেন যে স্ট্রাইক ফিল্ডে তিনি শুরুতেই খেলেছেন ইংলিশ বোলারদেরকে মেন্টালি একটা ধাক্কা দিয়ে দিয়েছেন যে আমরা ভালো স্টার্ট করতে জানি এবং তোমরা চ্যালেঞ্জটা তোমাদেরকে নিতে হবে ব্যাপারটা এত সহজ হবে না আমাদেরকে অল আউট করে ফেলা পয়েন্ট নাম্বার 3 নাজমুল শান্ত ঠিক নাম্বার 3 স্পটে এসে মানে একটা ইম্পর্টেন্ট একটা ভাইটাল স্পটে এসে বড় একটা ইনিংস খেলা যে মোমেন্টামটা ক্রিয়েট করে দিয়েছিল দি ওপেনার সেটাকে ক্যারি করা এবং প্রতিপক্ষকে রান তুলে প্রতিপক্ষকে চাপে ফেলে দেওয়া আলটিমেটলি এই তিনের সামষ্টিক যোগফল হচ্ছে আজকের ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ জয় এভাবেই যদি চলতে থাকে সিরিজ জয় হতে সমস্যা কোথায় ভুলে যান কাপ অফটি ভুলে যান টি-20 বাংলাদেশ এখনও আত্মস্থ করতে পারেনি সব কিছুর বাইরে বাংলাদেশ খেলতে জানে বাংলাদেশের দিনে বাংলাদেশ যে কোনো প্রতিপক্ষকে হারাতে পারে এটাই যদি হয় টিমের স্পিরিট তাহলে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের জন্য অপেক্ষা করুন ঢাকায় হতে পারে সেই মহেন্দ্রক্ষণ টিম টাইগার্সের জন্য For more update, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.